মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শ্যামলিদি, তুমি তো আমার সাথে গল্পই করছো না। না না, এই তো। কেমন আছো বলো? মহেশ্বর যেমন রেখেছেন, আমি কিন্তু তোমার সুখবরটা শুনেই এসেছি। আমি খুব খুশি হয়েছি পর্ণা, সব সময় এরকম হাসি খুশি থাকবে কেমন? বড়দের প্রেস্টিজ কি করে পাংচার করি দেখো, চলো একটু দেখি, একটু দেখি, দেখি একটু দেখি, দেখি দেখি, একটা একটা দেখি দেখি, বাবা দেখি দেখি দেখি। ছাল ছাড়ানো ভোদর, সবার সামনে নাটক করা, এক্ষুনি তোর ধ্যাসটা ছুটিয়ে দিচ্ছি। ওটা অয়ন দা না? এইভাবে ছাড় দিচ্ছে কেন? কঠিন অসুখ। আমার বড় গোগান না হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গেছে, আর আমার বড় বৌমা বরকে ভীষণ ভালোবাসে, সেই জন্য দুঃখে করছে, ওরও মাথা খারাপ হয়ে গেছে। কখন যে কি করে বসছে বুঝাই যাচ্ছে না। ডাক্তার বলেছে সকালে দুধ এক, রাত্রিরে দুধ এক, ওষুধ দিতে নিজের হাতে দিই, আর বোধহয় ভুল হয়ে গেছে ডোজটা দিতে। হ্যাঁ বড় খোকা, শোনা আমার বাবা, আমার এসো বাবা, বাজার করে চলো তো, তোমার দুধ এক দিয়ে এখন এখন করো। না না না, ওষুধ দিতেই আরে এখন, ও বাপ রে, আরে এখন না না না, আহারে মাথা খারাপ হয়ে গেলে সামলানো খুব মুশকিল। অপু, আরে কল্যাণ আর মানিক দা যে সে আবিরগুলো আনতে কখন গেল, এখনো আসলো না। আরে বাবিগুলো তো সাজাতে হবে, দেরি হয়ে যাচ্ছে তো, এদিকে না তো আমার বউ আবার আমাকে প্যাদাবে ধরে। শ্যামলিদি, তুমি আমার সুখবরটা তো শুনেছো শুনলাম, কিন্তু তোমার কি আমায় কোনো সুসংবাদ দেওয়ার আছে নাকি? আমার সুসংবাদ না তো, তবে একটা কথা জানার আছে পর্ণা, কোনো কিছু যদি একতরফা হয় সেটাকে কি সুসংবাদ বলে? একদমই সুসংবাদ বলে। তা তুমি কি অনিকেতটা প্রেম করেছো? বাবা, একই বসন্ত, তার উপরে প্রেম জমে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমাদের সবার জন্য জামা রয়েছে, আমি এগুলো নিয়ে আসি। শ্রীজন দাঁড়াও একটু পরে। না না, এখন। আরে আমার কথাটা শোনো, আজকে আমরা সবাই মিলে এক জামা কাপড় পরে তারপরে হোলি খেলা শুরু করবো, বুঝেছো? আগে ওগুলো দিই সবাইকে, দাঁড়াও। এই রুচি, আয় একটু আমার সাথে। এই যে এটা আপনার জন্য, এটা আপনার জন্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।